আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, আজকের ভিডিও টপিক হচ্ছে বিবাহকে নিয়ে। যারা বিয়ের জন্য প্রস্তুত আছেন, বিবাহ করতে পারছেন না, প্রেম ভালোবাসা নিয়ে ব্যস্ত আছেন, হারাম রিলেশন আছে, যাদের সামর্থ্য আছে, আবার যাদের সামর্থ্য নেই, এমন তো অবস্থায় তারা কি করবে, কিভাবে তারা তাদের জীবনে উত্তম জীবনসঙ্গী বেছে নিতে পারে, কিভাবে একটি হালাল বৈধভাবে একটি মেয়ে কিংবা ছেলেকে বিবাহ করতে পারে, যেটা কিনা ফ্যামিলি এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারে। তো যে বিষয়গুলি এতক্ষণ ধরে বললাম, আজকে তাদের জন্য যারা বিবাহ নিয়ে অর্থাৎ বিয়ে নিয়ে যারা প্রেশনে আছে, বর্তমান আমরা অতিক্রম করছি রমজান মাসে। আমাদেরও বিশ্বাস এই রমজান মাসে আপনার দোয়া কবুল হবেই হবে ইনশাআল্লাহ। আপনাকে যেভাবে আমি বুঝতে চাচ্ছি কোরআন এবং হাদিস অনুযায়ী, যেভাবে আপনি আপনার মনের যে বাসনা রয়েছে, যেভাবে আপনি বিবাহ সম্পন্ন করবেন আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যমে, একটি বৈধ বিবাহ কিভাবে সম্পন্ন করবেন, মনের ইচ্ছাগুলো কিভাবে আল্লাহকে বলবেন, এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করব। প্রিয় ভাই এবং বোন, বিবাহ করার পূর্বে সবচেয়ে মূল যে পয়েন্ট রয়েছে, আপনি যদি বিবাহ করতে চান, সামর্থ্য থাকুক কিংবা নাই থাকুক, দুটো ক্ষেত্রে আমি বলছি, আপনার প্রথম যে কাজ সেটি হলো আল্লাহর নিকট তওবা করা, জীবনের সমস্ত যে গুনাহ রয়েছে সে গুনাহের জন্য আল্লাহর নিকট অনুতপ্ত হয়ে তারপর আপনি ক্ষমা প্রার্থনা করুন। তারপর আপনি আপনার জীবনে যত জরুরি রয়েছে, জরুরি প্রয়োজন মোতাবেক যে দোয়াই করুন না কেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার দোয়া অবশ্যই অবশ্যই কবুল করবেন। আগে তওবা করতে হবে এবং সেই সাথে সমস্ত গুনাহগুলো ছেড়ে দেওয়ার চেষ্টা করুন। আপনি যত তওবা করবেন তত আপনার সম্মান বাড়বে, আল্লাহর নিকটবর্তী হতে পারবেন, এবং দৈনিক তওবা করার মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে 9টি পুরস্কার দিবেন। এর মধ্যে একটি হলো রিজিক নিয়ে আর পেরেশানি করতে হবে না। যারা আল্লাহর নিকট তওবা করে আল্লাহ তাআলা তাদেরকে এমন অবস্থা থেকে রিজিক দান করবেন যা সে কল্পনা করতে পারে না। সাধারণত আমাদের বিবাহ করতে গেলে মেজর প্রবলেম একটাই হয়, সেটা হলো ছেলে ইনকাম অবস্থা নেই, ভালো নেই, খারাপ, এরকম। তো তওবার মাধ্যমে আপনার যেমন দোয়া কবুল হতে চাচ্ছে তেমনি আপনার রিজিক নিয়ে আর কোনো পেরেশানি থাকবে না। কিন্তু বিবাহ সম্পাদন করতে গেলে আপনাকে কিছু নিয়ম পালন করতে হবে। আপনাকে প্রতিদিন প্রচুর পরিমাণে দোয়া করতে হবে, আপনি যেমন স্ত্রী চান তা আল্লাহকে ভালোভাবে খুলে বলুন, মনোভাবভাবে আল্লাহর কাছে ব্যক্ত করুন, সম্ভব হলে কান্নাকাটি করে আল্লাহর কাছে দোয়া করুন। কারণ আপনি হালাল বৈধ বিবাহ করতে চান, জাহান্নামের আজাব থেকে নিজেকে বেঁচে থাকার জন্য আপনি আল্লাহর কাছে পানাহা চাচ্ছেন একটি হালাল স্ত্রীর মাধ্যমে। একটা জিনিস মনে রাখবেন, এটা অনেক গুরুত্বপূর্ণ, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ভাগ্য পরিবর্তন হয় না দোয়া ব্যতীত। সুতরাং আপনার দোয়া কখনো বৃথা যাবে না। এইবার আপনি আল্লাহর পক্ষ থেকে বিয়ের যে ফয়সালা হওয়ার জন্য কিছু আমল রয়েছে, এই আমলগুলো পাঠ করতে শুরু করুন। প্রথম নম্বর হলো হযরত মূসা আলাইহিস সালাম
একটি দোয়া পড়েছেন, সে দোয়াটি হলো রব্বি ইন্নি লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। এই দোয়াটি নিয়মিত প্রত্যেক সালাতে নফল যে সালাত রয়েছে এই নফলে সিজদা অবস্থা দোয়া করবে। এই দোয়ার অর্থ হলো, হে আমার পালনকর্তা, তুমি আমার প্রতি যে অনুগ্রহ নাজিল করবে আমি তার মুখাপেক্ষী। সুবহানাল্লাহ, এটা হলো দোয়া করার প্রথম ধাপ। দ্বিতীয়ত হলো উত্তম জীবন সঙ্গী নেককার সন্তান সন্তানের জন্য আল্লাহ তাআলা খাসভাবে আয়াতে একটি দোয়া শিখে দিয়েছেন। সে দোয়াটি হলো রব্বানা হাবলানা মিং আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা। অর্থ হলো, হে আমার পালনকর্তা, আমাদের স্ত্রীদের পক্ষ থেকে এবং আমাদের সন্তানের পক্ষ থেকে আমাদের জন্য চক্ষু শীতলকারী দান করো এবং আমাদেরকে মুত্তাকিদের জন্য আদর্শরূপে দান করো। সুবহানাল্লাহ, এই দোয়াটি আপনার মুখস্থ করে ফেলতে হবে। আল্লাহ তারা সূরা ফুরকানে আয়াত নম্বর 74-এ এই কথাটি বলেছেন। তৃতীয়ত হলো নিয়মিত বেশি বেশি সূরা আলাম নাসরাহ পড়তে থাকুন, অর্থসহ এবং অর্থটি অন্তরে দৃঢ়ভাবে বসিয়ে নিন। চতুর্থ হলো নিয়মিত তাহাজ্জুদের সালাত আদায় করুন। আপনার সমস্যার কথা আল্লাহকে খুলে বলুন, কারণ শেষ রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আসমানে নেমে আসেন, তখন ডাকতে থাকেন তার বান্দাদের কি চা পাওয়া রয়েছে এবং বান্দা ক্ষমা প্রার্থনা করবে। পঞ্চমত হচ্ছে বেশি বেশি নফল রোজা এবং গোপনে সাদকা করুন। ব্যাস, এই কয়েকটি আমল, বেশি আমল নয়। এই আমলগুলো করার সাথে সাথে খুব গুরুত্ব দিয়ে খেয়াল রাখতে হবে, কখনো হতাশ হবেন না। হতাশ হওয়ার কোনো কারণ নেই, কারণ আপনি যখন এই ব্যাপারে চেষ্টা করে যাবেন তখন আপনাকে আল্লাহ তাআলা তার সাহায্য অবশ্যই দায়িত্ব হয়ে যাবে। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন, তিন ব্যক্তিকে সাহায্য করলে আল্লাহ তাআলা যেন কর্তব্য হয়ে যায়। আল্লাহ তাআলা নিজে বলছেন, তিন ব্যক্তি যদি দোয়া করে তাহলে আল্লাহ তাআলা তাদেরকে সাহায্য করা তার যেন দায়িত্ব কর্তব্য হয়ে যায়। এর মধ্যে প্রথম হচ্ছে যারা আল্লাহ রাস্তায় জিহাদ করে, দ্বিতীয়ত হচ্ছে চুক্তিবদ্ধ গোলাম যে তার মনিককে চুক্তি অনুযায়ী সম্পদ আদায় করে মুক্ত হতে চায়, আর তৃতীয়ত হচ্ছে ওই বিবাহ ইচ্ছুক ব্যক্তি যে বিবাহ করার মাধ্যমে নিজেকে পবিত্র রাখতে চায়। তিরমিজি নাসাই। সুবহানাল্লাহ, ধৈর্য ধারণের সাথে সবসময় এই আমলগুলো আপনি যথারীতিভাবে করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি পূর্ণাঙ্গ বিশ্বাস আর দৃঢ় অবস্থা থাকতে হবে। আল্লাহ আমাদেরকে বুঝা মানা তাফিদান করুক। আমিন।